السلام عليكم ورحمة الله وبركاته حمد ومصلي أنا ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন দেবর তার ভাইয়ের স্ত্রী অর্থাৎ ভাবির সঙ্গে ব্যভিচার করেছে আর সেটা হাতে নাতে ধরা পড়েছে, এখন তার শরীয়তের বিধান কি? নিঃসন্দেহে ভাই, ব্যভিচার বা জিনা একটা অত্যাধিক ভয়াবহ গুণা, যাকে ইসলামের পরিভাষায় কাবিরা গুণা বলা হয়, অর্থাৎ বড় গুণা বলা হয়। প্রথমত, জিনা বা ব্যভিচার একটা বড় গুণা, তার উপরে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা আরও বড় গুণা, আবার প্রতিবেশীর মধ্যে নিজের আত্মীয়র সঙ্গে ব্যভিচার করা সেটা আরও বড় গুণা। তো এই যে ব্যভিচারের ঘটনা আপনি বলেছেন যে দেবর ভাবির ব্যভিচার, এটা ব্যভিচারের মধ্যে সবচাইতে জঘন্যতম ব্যভিচার, ব্যভিচারের মধ্যেও আবার সবচাইতে জঘন্যতম ব্যভিচার যে একজন দেবর তার ভাবির সঙ্গে ব্যভিচার করেছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবর ভাসুর ও ভাবিদেরকে সবসময় আলাদা থাকতে বলেছেন, সবসময় আলাদা থাকতে বলেছেন। যদি আজ বর্তমানে আমাদের বাড়িতে কোনো পরপুরুষ চলে আসে, আমরা সতর্ক হয়ে যাই যে পরপুরুষ চলে এসেছে, সতর্ক হওয়া দরকার। অথচ আমার বাড়িতে আমার ভাই আছে, সে ছোট বড় যে কেউ হতে পারে, আমার কোনো ভয় নেই, এ তো ভাই। এখানে আমাদের ভুল হচ্ছে, যতটা ভয় ওই পরপুরুষের মধ্যে নেই বা ওর মাধ্যমে নেই, তার চাইতে বেশি ভয় এই নিজের আত্মীয়র মধ্যে আছে। কারণ সে তো পরপুরুষ, সে তার সঙ্গে পরিচয় হতে সময় লাগবে, তার সঙ্গে সম্পর্ক তৈরি হতে সময় লাগবে, আর এ তো সম্পর্ক তৈরি হয়ে আছে, শুধু শয়তানের কুমন্ত্রণাই দেরি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, তোমরা কোনো মহিলার নিকটে যাওয়া থেকে বিরত থাকো, তোমরা কোনো মহিলার সঙ্গে একাকী একত্রিত হবে না। ফাকাল রাজুলুন মিন আনসার গোষ্ঠীর একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফরাইতাল হামওয়া, আপনি দেবর বা ভাসুর সম্পর্কে কি বলছেন বা আপনার মতামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হামওয়াল মাউতু, দেবর বা ভাসুর হচ্ছে মৃত্যু সমতুল্য, দেবর বা ভাসুর হচ্ছে মৃত্যুর সমতুল্য। যেরকম মৃত্যু নিশ্চিত, মৃত্যু হবেই, ঠিক অনুরূপভাবে যদি দেবর ভাসুর বা ভাসুর ও ভাবি একত্রিত হয় বা একসঙ্গে একবারে থাকে, তো তার সঙ্গে ব্যভিচার হবেই, এটাই নিশ্চিত, ব্যভিচার হওয়াটাই নিশ্চিত। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবর ভাসুর ভাবিদের সঙ্গে একসঙ্গে থাকতে নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5232, সহিহ মুসলিম হাদিস নম্বর 2172, সহিহ তিরমিজি হাদিস নম্বর 1171। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল রাজুল, একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে বড় গুনাহ কোনটি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাদউ আল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমরা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ডাকো, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অর্থাৎ শিরক হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বড় গুনাহ, শিরক হচ্ছে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, এটা হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে বড় গুনাহ। কালা, ওই ব্যক্তি বললেন, সুম্মা আইয়ু, এরপরে কোনটা? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআকা, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা, যে সন্তান হবে, কি খাবে, কি খেতে দেবো, আমার ইনকাম তো কম, আমার যতটা ইনকাম ততটা সন্তান নেব, এই খাদ্যের ভয়ে, রুজির ভয়ে সন্তানকে হত্যা করা, এটা হচ্ছে দ্বিতীয় বড় গুনাহ। কালা, ওই ব্যক্তি আবার বললেন, সুম্মা আইয়ু, তারপরে কোনটা বড় গুনাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন্তুজানি হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা, এটা হচ্ছে তৃতীয় বড় গুনাহ, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা, এটা হচ্ছে তৃতীয় বড় গুনাহ। তো প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা এটা বড় গুনাহ, প্রতিবেশীর মধ্যে একটা প্রতিবেশীর, একটা হচ্ছে নিজের রক্তের সম্পর্ক, তাদের সঙ্গে ব্যভিচার করা আরও বড় গুনাহ। সহিহ বুখারী হাদিস নম্বর
4477, 6001, 6811, 7532, সেই মুসলিম হাদিস নম্বর 86, সেই আবু দাউদ হাদিস নম্বর 2310। তো আমরা বুঝতে পারলাম যে ব্যভিচার করা হচ্ছে কাবিরা গোনা, বড় গোনা, এবং আত্মীয়র সঙ্গে ব্যভিচার করা এটা আরো বড় গোনা, এটা সর্বাধিক বড় গোনা। ব্যভিচার কিভাবে প্রমাণিত হবে? আপনারা বলেছেন যে তাকে হাতে নাতে ধরা হয়েছে। কোনো ব্যভিচারকে শাস্তির যোগ্য করতে হলে, বা সে তাকে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি দিতে গেলে তার জন্য প্রথম শর্ত হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতু মিনকুম, তোমাদের মধ্যে যদি কোনো স্ত্রী বা মহিলা ব্যভিচার করে আর তার পক্ষে বা তার বিপক্ষে চারজন পুরুষ সাক্ষ্য দিচ্ছে যে না, এই মহিলা ব্যভিচার করেছে, তো যদি চারজন পুরুষ সাক্ষ্য দেয় তবেই সেটা ব্যভিচার বলে গণ্য হবে, মানে সমাজে আর কি। বিচারের জন্যে চারজন সাক্ষী দরকার। যদি কোনো কাজীর কাছে, কোনো ইমামের কাছে বিচার যায় যে এই মহিলা ব্যভিচার করেছে, এর শাস্তি বা এর বিধান কি, তখন ওই ইমাম চারজন সাক্ষী তলব করবেন যে এর বিপক্ষে, এই যে ব্যভিচার করেছে তার পক্ষে চারজন পুরুষকে সাক্ষ্য দিতে হবে। কে সাক্ষ্য দিচ্ছে এসে তোমরা? তো চারজন পুরুষ সাক্ষ্য দেবে যে হ্যাঁ, আমরা চারজন একসঙ্গে সচক্ষে দেখেছি যে ওই মহিলা অমুক পুরুষের সঙ্গে ব্যভিচার করছিল, বা ওই পুরুষ অমুক মহিলার সঙ্গে ব্যভিচার করছিল। তো কোনো ব্যভিচার সাব্যস্ত করার জন্যে চারজন পুরুষের সাক্ষ্য দরকার। এই সেই চারজন পুরুষ একসঙ্গে সচক্ষে দেখবে, শুনে শুনে নয় বরং চারজন পুরুষ একসঙ্গে দেখবে, তবেই সেটা সাক্ষ্য বলে গণ্য হবে। সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 15। বিষয়টা খুব জটিল। এই জন্য জটিল যে ব্যভিচারের শাস্তি হচ্ছে অত্যধিক জটিল, সেজন্য এর সাক্ষ্যর বিষয়টাও জটিল। কেননা ব্যভিচার মানেই তাকে একশো ঘা মারা, বা তাকে বিবাহিত মহিলা পুরুষ তাকে হত্যা করা। তো যেহেতু প্রাণের ব্যাপার আছে, সেজন্য এর সাক্ষ্যর বিষয়টা খুব কঠোরভাবে দেওয়া হয়েছে যে চারজন পুরুষ সাক্ষ্য লাগবে, কোনো মহিলার সাক্ষ্য চলবে না, চারজন পুরুষের সাক্ষ্য লাগবে, সচক্ষে দেখার সাক্ষ্য লাগবে। যদি এরকম চারজন পুরুষ সাক্ষ্য দিয়ে দেয় তবে অবশ্যই সে শাস্তির যোগ্য। শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয-যানি ফাজলিদু কুল্ল ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা। যুবক যুবতী অর্থাৎ অবিবাহিত পুরুষ এবং মহিলা ব্যভিচার করলে তাদের প্রত্যেককে 100 ঘা করে মারতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 2। আর যদি বিবাহিত পুরুষ মহিলা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসাইয়ু বিসাইয়িব জালদু মিয়াতিন ওর রজম। যদি বিবাহিত পুরুষ মহিলা ব্যভিচার করে তাহলে ওদেরকে রজম করতে হবে, পাথর মেরে মেরে হত্যা করতে হবে। সেই মুসলিম হাদিস নম্বর 1190, সেই আবু দাউদ হাদিস নম্বর 4415, সেই তিরমিজি হাদিস নম্বর 1434, সেই ইবনে মাজাহ হাদিস নম্বর 2550, সেই উল জামি হাদিস নম্বর 3215। তো এটা হচ্ছে ব্যভিচারের শাস্তি। যদি অবিবাহিত পুরুষ মহিলা হয় তাহলে তাদেরকে 100 ঘা করে মারতে হবে, আর যদি বিবাহিত পুরুষ মহিলা হয় তাদেরকে হত্যা করতে হবে। এবার এই যে হত্যার বিষয়টা, এটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে দারুল হার্ব, একটা হচ্ছে দারুস সালাম। দারুস সালাম বলতে বোঝানো হচ্ছে মুসলিম দেশ, মানে যে দেশের শাসক মুসলিম, বা যে দেশের শাসন ব্যবস্থা ইসলাম অনুযায়ী হয়, আর দারুল হার্ব বলতে বোঝায় যে দেশের শাসক অমুসলিম, বা যে দেশের শাসন ব্যবস্থা ইসলামিক নয়, তো যে দেশের শাসন ব্যবস্থা ইসলামিক নয়, দারুল হার্ব, যেরকম ভারতবর্ষ, আমাদের এই দেশে যদি কোনো পুরুষ মহিলা ব্যভিচার করে, যদি তারা বিবাহিত হয়, তাহলে তাদের ইসলাম অনুযায়ী বিধান কি, যে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। তো এই যে বিধান আমাদের এই ভারতবর্ষে লাগু করা যাবে কি না, বা প্রয়োগ করা যাবে কি না, এ ব্যাপারে ওলামাদের ঐক্যমত যে যদি কোনো মুসলিম দারুল হার্বে ব্যভিচার করে, কিংবা চুরি করে, কিংবা মদপান করে, তাহলে তার উপরে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। লিআন্নাল ইমাম লা ইয়াকদুরু আলা ইকামাতিল হুদুদ ফি দারিল হার্ব। কেননা যে ব্যক্তি ইমাম বা কাদী বা বিচারক, সেই ব্যক্তি দারুল হার্বে শাস্তি প্রয়োগ করার ক্ষমতা রাখে না। লিআদমিল বিলায়া, কেননা তার হাতে শাসন ব্যবস্থা নেই।
যদি আজ বর্তমানে কেউ কোনো এক মহিলা ব্যভিচার করেছে, জেনা করেছে, আজ তো জেনা ব্যভিচার সমাজ আম হয়ে গেছে, প্রত্যেকটা পরিবারের ব্যভিচার মানে সাধারণ ব্যাপার হয়ে গেছে, রাতের অন্ধকারে গ্রামে কী হচ্ছে আল্লাহ জানে। এই জন্য তো দুনিয়াতে এত বেশি গজব পাপ আসছে। তো যদি কোনো এরকম প্রমাণ হয়ে যায় চারজন সাক্ষর মাধ্যমে, তো যদি আমরা সমাজ থেকে চাই যে ওর ওপর শাস্তি প্রয়োগ করবো বা ওকে পাথর মেরে হত্যা করবো, তো হতে পারে যে আমাদের পুরো গ্রামকে জেল খাটতে হতে হবে, আমাদের পুরো গ্রামকে জেল খাটতে হবে, কারণ আমাদের ওই অথরিটি বা ওই ক্ষমতা আমাদের হাতে নেই। তো দারুল হার্ব হলে তাদেরকে সেই শাস্তি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। কিন্তু মনে রাখতে হবে যে ওই ব্যভিচারী ও ব্যভিচারিণী হয়তো দুনিয়ার যে শাস্তি তার থেকে বেঁচে গেল, কিন্তু পরকালে সেখানে তো আল্লাহর একত্র ক্ষমতা, সেখানে আল্লাহ তাআলার একত্র ক্ষমতা, সেখানে তাদেরকে কে বাঁচাবে, সেখানে তাদেরকে কোন সরকার বাঁচাবে? সেই জন্য আল্লাহকে ভয় করুন, সেজন্যে আল্লাহকে ভয় করুন। এবং পরকালের শাস্তি অত্যন্ত জঘন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমি যখন স্বপ্নে মিরাজে গিয়েছিলাম, আমাকে দুজন ফেরেশতা জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন। ফান্তালাকনা হাত্তা ইদা আতাইনা আলা মিসলুত তান্নুর, আমরা চলতে চলতে এমন একটা জায়গায় আসলাম যেখানে যেরকম তান্দুরি রুটি করার উনুন হয় বা চুলো হয়, তান্দুরি যে রুটি তৈরি করে একটা গোল চুলো বা উনুন হয়, ঠিক ওইরকম একটা গোল বড় উনুন রাখা আছে, একটা আখা বা চুলো রাখা আছে, আর তাতে দাও দাও করে আগুন জ্বলছে, তাতে দাও দাও করে আগুন জ্বলছে। ফাইদা ফিহি লাগাহাতুন ওয়া আসওয়াতুন, আর তার মধ্যে বিকট বিভৎস আওয়াজ বেরোচ্ছে, তার থেকে বিকট চিৎকার বাহির হচ্ছে, চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। ফাইদা ইত্তালানা, যখন আমরা উঁকি মেরে দেখলাম যে আসলে ওখান থেকে এত আওয়াজ কেন আসছে, ওখানে কি আছে। ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন ওয়া উরাতুন, আমরা দেখতে পেলাম যে সেখানে কিছু মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় আছে, কিছু মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় আছে, আর তাদের পায়ের নিচে দাও দাও করে আগুন জ্বলছে। যখন আগুনের ঢেউ আসছে তখন তারা লাফিয়ে লাফিয়ে উঠছে, যখন আগুনের ঢেউ আসছে তখন তারা লাফিয়ে লাফিয়ে উঠছে। যেরকম আমরা কোনো জায়গায় ঘুরতে যাই, সমুদ্রের ধারে আমরা চরে বা বিচে দাঁড়িয়ে থাকি, আর সমুদ্রে যখন ঢেউ আসে তখন আমরা যখন দাঁড়িয়ে আছি তখন বালির উপর দাঁড়িয়ে আছি, বালুর উপরে দাঁড়িয়ে আছি, যখন ঢেউ আসে তখন জল আমাদের পায়ের তলে চলে আসে, ঠিক ওইরকম যখন আগুনের ঢেউ আসে তখন তারা লাফিয়ে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আমি জিজ্ঞাসা করলাম যে মাহা ওলাই, এরা কারা, এদের এই জঘন্য শাস্তি কেন হচ্ছে, এদের এই কঠোর শাস্তি কেন হচ্ছে? ফেরেশতারা বললেন, ফাইন্নাহুম যানাতু ওয়াজওয়ানি, এরা হচ্ছে ব্যভিচারী এবং ব্যভিচারিণী পুরুষ মহিলা, এরা হচ্ছে ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলা। তো এই জঘন্য শাস্তি কাল কেমতের মাঠে এদের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে বলছেন যে কাল কেমতের মাঠে যারা ব্যভিচার করবে তাদের লজ্জাস্থান ফুলে পাহাড় হয়ে যাবে, তাদের লজ্জাস্থান ফুলে পাহাড় হয়ে যাবে, এত দুর্গন্ধ ছুটবে, কান্নাহুম মারাহিদ, যেন তারা পাবলিক টয়লেট, যেন তারা পাবলিক টয়লেট, যেরকম বাথরুম থেকে দুর্গন্ধ ছুটে ঠিক ওইরকম তাদের দেহ থেকে দুর্গন্ধ ছুটবে। তো এটা হচ্ছে ব্যভিচার এবং ব্যভিচারিণীর শাস্তি কাল কিয়ামতের মাঠে। সেজন্যে যদিও আপনি দুনিয়ায় বেঁচে যাচ্ছেন, কারণ দুনিয়াতে আপনার উপর সেই শাস্তি প্রয়োগ করা যাচ্ছে না, যদি এটা দারুল হার্ব, কিন্তু মনে রাখবেন কাল কিয়ামতের মাঠে অবশ্যই কিন্তু আপনি আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হবেন। অতএব সাবধান, সময় থাকতে তৌবা করুন, সময় থাকতে তৌবা করুন, এই পাপকে বর্জন করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনি পবিত্র মন নিয়ে স্বচ্ছ মনে তৌবা করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার তৌবা কবুল করবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আজ-জুমার সূরা নম্বর 39 আয়াত 53 এর মধ্যে, কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, বলে দিন আপনি ওই সমস্ত বান্দাদেরকে যারা খুব বড় পাপ করে ফেলেছে, খুব বড় অন্যায় করে ফেলেছে, লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, যেন তারা আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করবেন যদি তারা স্বচ্ছ মনে তওবা করে। তাহলে আল্লাহ তাআলা অন্যতরে বলছেন সূরা আল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 69 এবং 70 এর মধ্যে, ইয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, নিশ্চয় যারা শিরক করে না, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না এবং যারা জিনা ব্যভিচার করে না, তারা অবশ্যই আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, তারা অবশ্যই আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। কিন্তু যারা এরকম অন্যায় কাজ করে, যারা শির করে, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যারা ব্যভিচার করে, তারা তাদের শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে ডবল করে দেবেন, তাদের শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে ডবল করে দেবেন।
ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, কিন্তু হ্যাঁ যারা তওবা করেছে, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান নিয়ে এসেছে এবং সৎ আমল করতে শুরু করে দিয়েছে। শুধু তওবা করা শেষ নয়, শুধু তো মাত্র তওবা করাটাই শেষ নয়, বরং তওবা করার পরে বেশি বেশি সৎ আমল করছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহখাতাকে মাফ করে দেবেন, তাদের গুনাহখাতাকে মাফ করে দেবেন। শুধু মাফ করবেন না, বরং ওই পূর্বের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। তো অবশ্যই ওই পুরুষকে এবং ওই মহিলাকে খুব কঠোর তওবা করতে হবে, এই পাপকে ত্যাগ করতে হবে এবং বেশি বেশি সৎ কাজ করতে হবে, সৎ আমল করতে হবে। এবার এখন একটা প্রশ্ন হতে পারে যে ওই যে পুরুষ তার ভাবির সঙ্গে ব্যভিচার করেছে, তাহলে কি তার ভাবি তার ভাইয়ের জন্য হারাম হয়ে গিয়েছে? তাহলে কি তার ভাবি তার ভাইয়ের জন্য হারাম হয়ে গিয়েছে? না, এটাতে ব্যভিচারে তালাক হয় না, ব্যভিচারে তালাক হয় না। যদি কোনো মহিলা ব্যভিচার করে ফেলেছে, তাহলে তার মানে এই নয় যে সে তার স্বামীর জন্য হারাম হয়ে গিয়েছে। সে অবশ্যই অন্যায় কাজ করেছে, সে অবশ্যই পাপ কাজ করেছে, কিন্তু তালাক হয়ে যায়নি, কিন্তু তালাক হয়ে যায়নি, বরং স্বামীর স্বাধীনতা আছে যে স্বামী চাইলে তালাক দেবে, আর যদি চায় যে না ও অন্যায় কাজ করে ফেলেছে, ও তওবা করেছে, ও আস্তে আস্তে ভালো হয়ে যাবে, ওকে একটা সুযোগ দেওয়া হোক, তাহলে সে স্বামীর ইচ্ছা, স্বামী চাইলে তালাক দেবে, আর না চাইলে সে তাকে রেখে দেবে, কিন্তু অটোমেটিক তালাক হয়ে যাবে না, বা স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যাবে না। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা সূরা নম্বর 4:19 মধ্যে যে ইল্লা আয়াতিনা বিফাহিশাতিন মুবাইনাতিন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে অন্যায়ভাবে অত্যাচার করবে না, বা অন্যায়ভাবে ছাড়তে বাধ্য করবে না। হ্যাঁ, যদি তোমার স্ত্রীরা কোনো অন্যায় কাজ করে ফেলে, যেটা ব্যভিচার করে ফেলে, তাহলে তোমরা তাদের উপর অত্যাচার করো, তাদেরকে মারধর করো, যাতে তারা তোমার কাছ থেকে পালাতে বাধ্য হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূত্রে পুরুষকে মহিলাকে ছাড়তে বলেছেন, যদি সে মহিলা কোনো অন্যায় কাজ করে ফেলেছে, যেটা ব্যভিচারের মতো অন্যায় কাজ করে ফেলেছে, তাহলে তাকে ছাড়তে বলেছে। তো এক্ষেত্রে পুরুষের স্বাধীনতা আছে, পুরুষ চাইলে মানে স্বামী চাইলে তার স্ত্রীকে ছাড়বে, না চাইলে রেখে দেবে, কিন্তু অটোমেটিক তালাক হয়ে যাবে না। বাকি অবশ্যই ওই দুজন পুরুষ অন্যায় কাজ করেছে, হ্যাঁ, এবং তাদেরকে কঠোরভাবে তওবা করা দরকার, এবং পরকালে বেশি বেশি সৎ এবং ভালো কাজ করা দরকার, এবং অবশ্যই আমাদের সমাজকে পরিবর্তন করা দরকার। যাদের মধ্যে আমাদের সমাজ ব্যবস্থা এরকম আছে যে দেবর ভাসুর ভাবি সব একসঙ্গে থাকে, অবিলম্বে তাদেরকে পৃথক হওয়া দরকার এবং আলাদা আলাদা বাড়ি করা দরকার, এবং ভাবির কাছে অবশ্যই দেবর ভাসুরকে যাওয়া থেকে বিরত থাকতে হবে বা বাধা দেওয়া দরকার। হাদামা ইন্দ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুম রহমতুল্লাহি বরকাত।